তো গাইস আমরা আজকে সেই জায়গায় চলে এসেছি যেখানে মানুষের সিনেমা দেখতে কম আর আড্ডা মারতে বেশি আসে। তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয় বুঝে গেছো আমরা কোথায় এসেছি। তো এই হচ্ছে সেই নন্দন। তো চলো, বাংলাদেশের প্রিয় জায়গা আর আড্ডা মারার হাব বলা যেতে পারে নন্দনকে, এই নন্দন তোমাদের ঘুরে দেখাবো। তো ভিডিওটা চলো প্রথম থেকে শুরু করা যাক। তো আজকে হলো 31শে জানুয়ারি আর আমি বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, হঠাৎ মনে হলো কোথাও বেরিয়ে আসা যাক। আর আমার যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম নন্দনের উদ্দেশ্যে। তবে আমরা কিন্তু নন্দন প্রায়শই গিয়ে থাকি, তবে আজ হঠাৎ মনে হলো যারা কোনোদিন নন্দন আসেনি বা যারা বাইরে থেকে আসবে তাদের যদি একটা গাইডেন্স দেওয়া যেতে পারে তাহলে খারাপ কি। আর সেই উদ্দেশ্যেই ভিডিওটা বানানো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস আমরা কিন্তু নন্দন চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাইক পার্কিং করলাম এখানে, কিন্তু বাইক বা চার চাকা এখানে পার্কিং করতে পারো। আর এদিকে দেখতে পাচ্ছ যে এই রাস্তাটা উল্টো দিকে গেলে হচ্ছে নন্দন। তো আজকে আমরা মেনলি এসে সিনেমা দেখব বলে সন্ধ্যে 6টার সময় শো আছে আমাদের। আর এখানে কিন্তু কদিন আগে হয়েছিল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল, যার জন্য দেখতে পাচ্ছ চারিপাশটা কত সুন্দর করে সাজানো। তো গাইস এই নন্দনে ঢুকলাম আর দেখতে পাচ্ছ এদিকে নন্দনের সেই লোগো, আর এদিকে তোমার নন্দনটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে। কিন্তু এখন কিন্তু ঘড়িতে 5টা বাজে আর আমাদের শো আছে, আজকে কিন্তু আমরা সিনেমা দেখতে এসেছি, আমাদের শো আছে 6টার সময়। আর তোমাদের দেখাবো এই মুহূর্তে কী কী সিনেমা চলছে। আর এখানে কিন্তু সবথেকে কম রেটে কলকাতার মধ্যে তোমরা সিনেমা দেখতে পারো। তো এটা কিন্তু বাঙালিদের কালচারাল সেন্টার আর এখানে কিন্তু 1985 থেকে স্থাপিত হওয়ার পর থেকে এখানে কিন্তু সিনেমা চলছে, আর এখন কিন্তু আরও নতুনভাবে নন্দন করা হয়েছে। তো চলো ওভারঅল জায়গাটা ঘুরে দেখাচ্ছি। আর আমি কিন্তু নন্দন প্রচুর আছে কিন্তু আমি কিন্তু ভিডিও করি না, ঠিক আছে? তো আজকে মনে হলো হঠাৎ করে তোমাদের নন্দনটা ঘুরে দেখায়। যারা কিন্তু কলকাতা থাকো না তারা কিন্তু এই জায়গাটা আসতে পারে, এই জায়গাটা বেশ আড্ডা মারা খুব সুন্দর জায়গা। আমাদের সাউথ কলকাতা যেমন আছে দক্ষিণাপন, এখানে কিন্তু নন্দন। তো আমরা হাওড়া থেকে বা উত্তর চব্বিশ পরগনা থেকে বা কলকাতার মধ্যে থেকে তোমরা যদি এখানে আড্ডা মারতে আসতে চাও তো তোমরা কিন্তু এখানে এসে আড্ডা মারতে পারো। তো চলো তোমাদের দেখাচ্ছি চারিদিকটা কীরকম। তো চারিপাশটা দেখতেই পাচ্ছ কত লোক বসে আড্ডা মারছে চারিদিকে, 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষই কিন্তু আসে এখানে আড্ডা মারতে। আর এই আড্ডা মারার পাশাপাশি যদি একটু চা হয় তাহলে তো ব্যাপারটা আরো জমে যায়। একটা গাছের গুড়ি কেটে কিন্তু সুন্দরভাবে এটাকে বানানো হয়েছে, ঠিক আছে? জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে শুধু যে নন্দন রয়েছে এমনটা কিন্তু নয়, এখানে একই জায়গায় রবীন্দ্র সদন, গড়ের মাঠ, ভিক্টোরিয়া প্রচুর কিন্তু ঘোরার জায়গা এখানে রয়েছে। যে রবীন্দ্র সদনের সামনে চলে এসেছি, ঠিক আছে? তো চলো তোমাদের দেখাচ্ছি রবীন্দ্র সদনে এই যে বাইরেটা এরকম টাইপের, এখানেও কিন্তু লোকে বসে আড্ডা মারে। একই জায়গা কিন্তু, ওই পাশটা কিন্তু নন্দন আর এই পাশটা কিন্তু রবীন্দ্র সদন। এই পাশ দিয়ে কিন্তু যে মেন রোড, ওই যে দেখা যাচ্ছে জিসি বাস ফ্লাইওভার, এই পাশ দিয়ে যে মেন রোড, এই পাশ দিয়ে কিন্তু বাসগুলো যায়। কিন্তু আমি যখন ছোটবেলা পিসিবাড়ি যেতাম, আমার পিসিবাড়ির মা বাড়ি হাওড়াতে, তো আমি এখান থেকে যে ঝর্ণাগুলো রয়েছে এই ঝর্ণাগুলো কিন্তু দেখতে দেখতে যেতাম, কিন্তু তখন এই জায়গাটা বেশি আসতাম না। এখন কিন্তু এই জায়গাটা যে আসি এতটা সুন্দর জায়গাটা, এখানে কিন্তু খুব ভালো লাগে জায়গাটা। আর এই জায়গাটা সেই জায়গাটা যেখানে কিন্তু কেকের যে শেষকৃত্য, কেকে যে মারা গেছিলেন আমাদের কলকাতা আসার পর তার যে শেষকৃত্য সেই যে এই জায়গাটা কিন্তু করা হয়েছিল, রবীন্দ্র সদনের এই সামনের দিকটায় কেকের শেষকৃত্য যেটা সেটা কিন্তু দেওয়া হয়েছিল। গাইজ আমি এখন দাঁড়িয়েছি রবীন্দ্র সদনের ঠিক গেটে, এদিকে দেখতে পাচ্ছ রবীন্দ্র সদন আর এইটা কিন্তু গেট। এইটা কিন্তু এই পাশে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা মোহরকুঞ্জ রয়েছে ওই পাড়টা কিন্তু মোহরকুঞ্জ রয়েছে, আর তার পাশে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে। আর ওই দিকটা একটু গেলে ওদিকে রয়েছে গড়ের মাঠ, এবং এই যে রবীন্দ্র সদন নন্দনের ঠিক উল্টো দিকে ওই পাশটায়, ওই পাশটা রয়েছে কিন্তু সেন্ট ক্যাথিড্রাল চার্চ। তো তোমরা এখানে আসলে প্রচুর ঘোরার জায়গা, এখানে কিন্তু শীতকালে একদম পারফেক্ট জায়গা ঘোরার জন্য, তোমরা এখানে এসে ঘুরতে পারো, এনজয় করতে পারো। আর আমরা তো আসি রেগুলার এখানে আসি, তো আজকে ব্লগ করলাম, তো ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো কেমন লাগছে জানিও। আর ভিডিওটা কিন্তু লাইক করো, আমার কিন্তু নতুন চ্যানেল, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? চলো আমরা ওই পাশটা যাই, তোমাদের এতটা দেখালাম, এবার সিনেমাটা দেখতে যাব, অলমোস্ট 5:30 বাজে। আর আমরা যে সিনেমাটা দেখবো সেই সিনেমাটার নাম কিন্তু কাবেরী অন্তর্ধান। আর এই কাবেরী অন্তর্ধান দেখার জন্য দেখতে পাচ্ছ কত বিশাল লাইন পড়ে গেছে। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের একবার টিকিটের প্রাইসিং আর কী কী সিনেমা চলছে সেটা একবার দেখাই। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই সিনেমাগুলো এখন কিন্তু চলছে, আর এই হলো টিকিটের প্রাইসিং, তোমরা কিন্তু পজ করে একবার দেখে নিতে পারো। আর আমার মনে হয় না এত কম প্রাইসে অন্য কোথাও কলকাতা তোমরা সিনেমা দেখতে পাবে। তো তোমরা যদি ভালো বাংলা সিনেমা দেখতে পছন্দ করো তোমরা কিন্তু নন্দন চলে আসতেই পারো। আর তোমরা কিন্তু চাইলে অনলাইনে বুক মাই শো থেকে টিকিট কেটেও এখানে আসতে পারবে। গাইজ আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি, এটা কিন্তু হলের ভেতরটা, ব্যালকানিতে আমরা সিট নিয়েছি, আমাদের সিট কিন্তু আমাদের যেতে হবে ওই পার দিয়ে, আর যারা নাকি নিচে সিট নিয়েছে তারা কিন্তু এখান থেকে যাবে। এদিকে দেখতে পাচ্ছ সব লোক ঢুকছে, যে এখন হচ্ছে যে মুভিটা দেখতে যাবো সেটা হচ্ছে কাবেরী অন্তর্ধান। তো চলো ভেতরে যাই। আচ্ছা
সো গাইস এই সিনেমাটা দেখে বেরালাম। এই সিনেমাটা যেটা দেখলাম সেটা হচ্ছে কাবেরী অন্তঃথান। আমি রিভিউ করছি না, বাট ওভারঅল সিনেমাটা ঠিকঠাক সিনেমা, একটু স্লো বাট ভালো সিনেমা ওয়ান টাইম ওয়াচের জন্য। আর সিনেমাটা যারা যারা রয়েছে তোমরা তো জানোই, সেটা প্রসেনজিৎ, শ্রাবন্তী আর কৌশিক সেন, কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি যে ওয়াইফ, তিনিও কিন্তু ভালো রোল করেছেন এই সিনেমাটায়। আর তোমরা চাইলে দেখতে পারো অ্যাজ এ ওয়ান টাইম ওয়াচ। আর এই মুহূর্তে নন্দন থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে জানিও কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।